আমাদের না জানিয়ে বাদ খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক অপরাধ করেছে, বলেছেন জাফরুল্লাহ চৌধুরী। যে দেশে প্রতিনিয়ত স্কুলে গুলি হয় তারা কি মানবাধিকার শেখাবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর। এদিকে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যাবে না বিএনপি। জানাবো কমিশন সৎ থাকলেও দলগুলো কি সৎ থাকবে, প্রশ্ন সিইসির। সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনই বিএনপির লক্ষ্য, বলেছেন আব্দুল্লাহ নোমান। এবং সর্বশেষ জানাবো দীর্ঘ আট মাস চিকিৎসা শেষে আগামী 27 জুন দেশে ফিরছেন রওশনের সাথ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমাদের না জানিয়ে বাদ খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক অপরাধ করেছে, বলেছেন জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, হঠাৎ করে ভারত থেকে আসা পানিতে সুনামগঞ্জ ও সিলেট ডুবে গেছে। বাংলাদেশকে না জানিয়ে গজল ডোবা বাদ খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক অপরাধ করেছে, এক্ষেত্রে বাংলাদেশে কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভারতের আয়ের চতুর্থ উৎস হল বাংলাদেশ, ভারতকে রক্ষা করেছি আমরা, তা না হলে আজ ভারতের নকশালবাদী সরকার থাকতো। তাই যতদিন তিস্তা চুক্তি না হবে ততদিন প্রতিটি বাঁধের তথ্য বাংলাদেশকে দিতে হবে, অন্যথায় তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বন্ধ করে দেওয়া উচিত। এবি পার্টির উদ্দেশ্যে তিনি বলেন, জামায়াতকে অনুরোধ করেন জনসাধারণের সামনে আবারও ক্ষমা চাইতে। মানবাধিকার অপরাধ তারা তো আর করেননি, পিতৃপুরুষরা করেছেন। জামায়াত ক্ষমা চাইলে তাদের শক্তি আরও বৃদ্ধি হবে। সামনে গণতান্ত্রিক আন্দোলনে সব দলকে শরিক হতে হবে, এতে আন্দোলনের শক্তি বাড়বে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, পদ্মার পারে 10 লাখ লোক জামায়াত করে অর্থ অপচয় না করে সিলেট অঞ্চলের বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে, এতে ওই অঞ্চলে মানবিক বিপর্যয় রোধ করা যাবে। অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, 2014 সাল থেকে যে সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছে তাকে কিছুতে ঘাট থেকে নামাতে পারছি না। এ জাতীয় সরকারকে সরাতে হলে জিও পলিটিক্সের দিকে নজর দিতে হবে এবং দেশের গণবিস্ফোরণ ঘটাতে হবে। যে দেশে প্রতিনিয়ত স্কুলে গুলি হয় তারা কি মানবাধিকার শেখাবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কোনো চাপের মুখে কখনো নতি স্বীকার করেনি, করবেও না। আর মানবাধিকার আমাদের শেখাতে আসবে কারা, যারা খুনিদের আশ্রয় দেয়। যে দেশে প্রতিনিয়ত স্কুলে গুলি হয়, ছাত্রছাত্রী মারা যায়, রাস্তাঘাটে পুলিশ গলায় পাড়ায় মেরে ফেলে, তো তারা আমাদের কি মানবাধিকার শেখাবে। তিনি বলেন, হ্যাঁ এগুলো নিয়ে তারা কথা উঠাবে আর আমাদের কিছু লোক নাচবে এটাই, কিন্তু আমাদের যে আত্মবিশ্বাস আছে আমরা সেই আত্মবিশ্বাস নিয়ে চলব, জনগণের শক্তি নিয়ে চলব। এদিকে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যাবে না বিএনপি। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সরকারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি যাবে না। পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যারা মানুষ হত্যা করে, যারা এদেশের সাবেক প্রধানমন্ত্রী জনপ্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে পদ্মায় ডুবিয়ে মারতে চায়, যারা এদেশের সবচেয়ে বড় প্রতিযশা এবং দেশের জন্য সবচেয়ে বড় সম্মান অর্জন করে আনা ব্যক্তি গোটা পৃথিবীতে, যিনি নন্দিত মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে চুবিয়ে চুবিয়ে মারতে চায়, তাদের আমন্ত্রণে বিএনপির কোনো নেতা বা কর্মী কখনো যেতে পারে না। এর আগে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব সহ 7 নেতাকে আমন্ত্রণ জানায় সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। সকাল 11টায় সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর নয়াপালতনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে আমন্ত্রণপত্রগুলো পৌঁছে দেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদের নামে আমন্ত্রণ কার্ড দেওয়া হয়। কার্ড হস্তান্তরের সময় বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল খায়ের ভূঁইয়া, খায়রুল কবির খোকন, আব্দুল সালাম আজাদ, আব্দুল সাত্তার পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী পূর্বের মতোই তার যেই স্বভাবসুলভ বক্তব্যের মধ্যে দিয়ে তিনি যে মিথ্যাচার করেন তার আবার প্রমাণ রেখেছেন। তিনি বলেছেন, ক্ষমতায় এসে বিএনপি জামায়াত জোট সরকার মা প্রান্তে সেতু কার্যক্রম বন্ধ করে দেয় এবং জাপান সরকারকে পুনরায় মানিকগঞ্জের আরিচা প্রান্তে সেতুর জন্য সমীক্ষা করতে বলে, মিথ্যাচার করেছেন। বিএনপি সরকারের ফিজিবিলিটি রিপোর্টের উপর ভিত্তি করে তারা পরবর্তীকালে কাজ করেছেন। তখনই এডিবি, বিশ্বব্যাংক ও জাপান যোগাযোগ করে যে ফান্ড তার জন্য আলোচনা করা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে সেটা করা আমাদের পক্ষে সম্ভব হয়নি, এটা হচ্ছে বাস্তবতা। অথচ তিনি সামনে বলে যাচ্ছেন বিএনপি সরকার এটা বন্ধ করে দিয়েছিল। বিএনপির মহাসচিব বলেন, সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, কাজ শুরু করার পরে দুর্নীতির কথা বলে বিশ্বব্যাংক যখন ফান্ড বন্ধ করে দিল তখন থেকেই সমস্যাটা হয়েছে, সেটার জন্য তিনি বিএনপিকে দায়ী করেন, ডক্টর ইউনুসকে দায়ী করেন। কোথায় পেলেন তিনি কীভাবে দেখলেন যে বিএনপি বা ডক্টর ইউনুস দুর্নীতির কথা তুলেছেন,
মির্জা ফখরুল বলেন, বিশ্বব্যাংক দুর্নীতির কথা তোলার পর দেশবাসী জানল, আমরা জানলাম সেখানে দুর্নীতি হচ্ছে। আজকে এটা প্রমাণিত হয়েছে যে 8.5 হাজার কোটি টাকার প্রজেক্ট এখন 30 হাজার কোটি টাকায় পৌঁছেছে। সুতরাং প্রধানমন্ত্রী বক্তব্য সত্যের আলাপ এবং বিএনপিকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা, এগুলোর কোনোটাই কাজ হবে না, কারণ আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। কমিশন সৎ থাকলেও দলগুলো কি সৎ থাকবে, প্রশ্ন সিএসির। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। শুধু কমিশন সদস্যের উপর ভরসা করলে নির্বাচন সুষ্ঠু হবে না, কমিশনের সদস্যরা সরকার আজ্ঞাবহ হবে না, সরকারের পক্ষ থেকে তেমন চাহিদাও থাকবে না। কিন্তু কমিশন সদস্যরা সৎ থাকলেও রাজনৈতিক দলগুলো কি সৎ থাকবে? ইভিএমের গ্রহণযোগ্যতা বাড়াতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে এই মত বিনিময় করেছে ইসি। দ্বিতীয় দফায় বিএনপি সহ 13টি দলকে আমন্ত্রণ জানানো হলেও 8টি রাজনৈতিক দল ইসির ডাকে সাড়া দেয়। বিএনপি জাতীয় সমাজতান্ত্রিক দল, জেএসডি বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুসলিম লীগ ইসির আমন্ত্রণ বর্জন করে। দুই দফা সংলাপে 26 দলকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত হয়েছে 18টি দল। তৃতীয় দফায় আগামী 28 জুন আওয়ামী লীগ সহ আরও 13টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসার কথা ইসির। নিবন্ধিত 39টি দলের প্রত্যেককে আমন্ত্রণ জানানোর কথা উল্লেখ করে সিইসি বলেন, শতভাগ সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করবে ইসি, সরকার আজ্ঞাবহ হয়ে কোনো কাজ করবে না, সরকারও চাইবে না, ইসি আজ্ঞাবহ হয়ে কাজ করবে, সবার সর্বাত্মক চেষ্টা লাগবে। কমিশন সদস্যদের কথা উল্লেখ করে উপস্থিত দলগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্যে সিইসি বলেন, কমিশনে মাত্র 4-5 জন লোক, কমিশনের উপর ভরসা করলে নির্বাচনটা সুন্দর হবে না, দলগুলোর দায়িত্ব আরও অনেক বেশি। তিনি বলেন, আপনারা ফিল্ডে থাকেন, আমি কয়টা সেন্টারে যাব সিইসি হয়ে? আমরা পুলিশকে ডিপ্লয় করার চেষ্টা করব, বিজিবি ডিপ্লয় করার চেষ্টা করব, এই কাজগুলো করার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে শতভাগ আস্থায় বিশ্বাস করি না, শতভাগ আস্থা কখনো হয় না। আপনি হারলে বলবেন উনি চোরামি করেছেন, আর উনি বলবেন আমি খুব সৎ, কারণ এই দ্বন্দ্ব থেকেই যাবে। সিইসি বলেন, শতভাগ আমি সৎ থাকব, আমার চারপাশে যারা আছে তাদের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নেই। আপনারা রাজনৈতিক দল, সরকার সরকারি দল, তারা সহ সবাইকে আপনারা 100% সৎ থাকবেন? ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে বলে মনে করেন প্রধান নির্বাচনী কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত শুনছি, তাদের মতামতকে মূল্য দিচ্ছি, এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ইসি, সবার বক্তব্য শুনে ইসি সিদ্ধান্ত নেবে। ইভিএমে একজনের ভোট অন্যজন দিতে পারবে না উল্লেখ করে কাজী হাবিবুল আওয়াল বলেন, ইভিএমে একজনের ভোট অন্যজন একেবারেই দেওয়া অসম্ভব। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনগুলোতে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি, যন্ত্রের কিছু কিছু সমস্যা হতে পারে, ব্যালটে একজনের 100 ভোট দেওয়ার সুযোগ রয়েছে। ইভিএমের ওপর দলগুলো পুরোপুরি আস্থা আসছে না, সব দলের মতামত না নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেন, ভবিষ্যতে সবগুলোতে না হলেও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ব্যবহার করা হবে, আস্থা একবার ভঙ্গ হলে সময় লাগে, সেই সময়টা ইসি নিচ্ছে। বৈঠক শেষে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 100 আসনে ইভিএমে ভোট করার পরিকল্পনা রয়েছে তাদের। বৈঠকে অংশ নিয়ে অনলাইন ভোটিংয়ের পরামর্শ দেন ন্যাশনাল পিপলস পার্টির প্রযুক্তিবিদ মহিউদ্দিন আহমেদ। ইভিএম মেশিনের কারণে আগের দিনে ভোট হবে না বলে দাবি করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাংগঠনিক সচিব জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ইভিএম গুড সিস্টেম, কারণ ভোটের দিন ভোট হবে, ইভিএমে ম্যানিপুলেট করা সম্ভব বলে মন্তব্য করেন খোলাফত মজলিসের এক প্রতিনিধি। ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, দেশে সত্যিকারের একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার। সরকার পতন ঘটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনই বিএনপির লক্ষ্য, বলেছেন আবদুল্লাহ আল নোমান। সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ নোমান। নোমান বলেন, এরশার বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামের লালদিঘি ময়দানে বলেছিলাম, এই আন্দোলন শুধু বিএনপির নয়, এটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। সেই আন্দোলনে আমরা সফল হয়েছিলাম, আমরা সেই গণতন্ত্র রক্ষা করতে পারিনি। আজকে শেখ হাসিনা গণতন্ত্র ছিনিয়ে নিয়ে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, দেশে আজ আইনের শাসন নেই, মানুষের কথা বলার অধিকার নেই, এমনকি শাসনতন্ত্রের মৌলিক বিষয়গুলো পরিবর্তন করে ফেলা হয়েছে, সেটার জবাবদিহি সংসদও নেই। এ অবস্থায় যদি আমাদের চিন্তা চেতনাকে কাজে লাগাতে না পারি, তাহলে সমাজে সব শক্তি পরাভূত হবে না। এই বিএনপি নেতা বলেন, বেগম খালেদা জিয়া সহ যারা গণতন্ত্রের লড়াই রয়েছেন, আল্লাহ তাদের হেফাজত করবেন। তিনি বলেন, আন্দোলন কখনো ক্ষান্ত হয় না, এটা চলমান প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমরা এগিয়ে যাচ্ছি। আমি মনে করি আমরা জয়ের মুখোমুখি, বিজয় আমরা অর্জন করবই, এই বিজয় অর্জনের জন্য রাজনৈতিক যে মনোভাব, যে শক্তি, এটা আমাদের মধ্যে থাকতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান এবং চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফেরোগ্রস্ত অসুস্থ নেতাদের সুস্থতা কামনায় ঢাকাস্থ। দীর্ঘ 8 মাস চিকিৎসা শেষে আগামী 27 জুন দেশে ফিরছেন রওশন এরশাদ।
জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশনের সাথে দীর্ঘ প্রায় আট মাস চিকিৎসা শেষে আগামী 27 জুন দেশে ফিরছেন। আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধী দলের নেতা রওশনের সাথে থাইল্যান্ডের ব্যাংককের বামরনগ্রাত হাসপাতালে চিকিৎসা শেষে 27 জুন বাংলাদেশে ফিরে আসবেন। বিরোধী দলের নেতা স্থানীয় সময় সকাল 10:35 থাই এয়ারওয়েজের TG-321 বিমানযোগে থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে 12:10 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবেন। তার সঙ্গে অবস্থানকারী পুত্র রাগির আল মাহি এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমার সাথে উপস্থিত থাকবেন। জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষে আগামী 4 জুলাই রুটিন চেক আপের জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। রওশন এরশাদ নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। দেশে অবস্থার উন্নতি না হলে গত 5 নভেম্বর চিকিৎসার জন্য ব্যাংককের বামরনগাঁও হাসপাতালে নেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।